আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশের তালেবান ভুয়া এবং নিঃসন্দেহে ধন্যবাদ জানাতে হয় আফগানিস্তান তালেবানকে, সাবাস আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানে অনেক নাটকীয়তার পর, দীর্ঘ তিন দশকের যুদ্ধের পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার দিকে তালেবান ক্ষমতা অধিগ্রহণ করেছে, ক্ষমতা পেয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তালেবানই মূলত আফগানিস্তান শাসন করবে, এটা স্পষ্ট। এবং আমরা আশা করব যে তালেবান আফগানিস্তানে ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামী শরীয়ত আইন প্রতিষ্ঠা করবে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করবে। কিন্তু তালেবানের এই বিজয়ে আমরা নিঃসন্দেহে উচ্ছ্বসিত এবং স্বাগত জানাই। বাট বাংলাদেশে যদি কেউ তালেবানি আদর্শ প্রচার করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, মানে সহিংসতার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, যুদ্ধের মাধ্যমে, যেভাবে আফগানিস্তানে হয়েছে, আফগানিস্তানে সেটা সাম্রাজ্যবাদ বিরোধী দেশের সাথে বিভিন্ন কারণে সশস্ত্র আন্দোলন হয়েছে, বাট বাংলাদেশে এরকম কোনো প্রেক্ষাপট নেই। কিন্তু বাংলাদেশ থেকে যারা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছিল এবং তারা ফিরে এসে এরা সবাই প্রায় জঙ্গি হয়েছে এবং এরা বাংলাদেশে বোমাবাজি করেছে, পাকিস্তানের ক্ষেত্রেও সেম। এর মানে বাংলাদেশে যারা জঙ্গি, হরকাতুল জিহাদ কিংবা নিষিদ্ধ ঘোষিত যত সংগঠন রয়েছে, জেএমবি কিংবা আনসার আল ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, এরা কিন্তু দাবি করে যে আমরা তালেবান, আমরা তালেবানের আদর্শে বিশ্বাস করি এবং এরা সবাই আসলেই আফগানিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, আফগানিস্তানের যুদ্ধ করতে একসময় সাবেক মুজাহিদিন। তা এক্ষেত্রে আমরা তালেবানকে তালেবানের মধ্যে স্বাগত জানাই। তা সত্ত্বেও বাংলাদেশে তালেবানের উত্থান বা জঙ্গিদের মনোবল বৃদ্ধি সহ নানান বিষয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা আমাদের ছিল, কিন্তু এ বিষয়ে আমি মনে করি একটা যুগান্তকারী সমাধান হয়েছে। কাতার অফিসে, তালেবানের যে কাতার অফিস, রাজনৈতিক অফিস, সেখানের একজন মুখপাত্র বাংলাদেশের প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে। 16 আগস্ট প্রথম আলো সেটা পাবলিশ করেছে। তামিম রায়হান সাক্ষাৎকারটি নিয়েছে। ডক্টর নাইম এবং এই সাক্ষাৎকারটি আমি মনে করি বাংলাদেশে যারা নিজেদেরকে তালেবান বলে দাবি করে, যারা উগ্রবাদী, এরা যে ভুয়া সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট এবং তালেবানের ম্যাচিউরিটির প্রমাণ এবং তালেবান যে সংশোধন হয়েছে, তারা যে আসলে একটা মূলধারার দল হয়ে উঠেছে বা উঠতে চাচ্ছে তার প্রমাণ। এই জন্য মনে করি যে এই সাক্ষাৎকারটা তুলে ধরা দরকার এবং ইসলামপন্থীদের জন্য মারাত্মক শিক্ষণীয় যে আসলে তালেবান সঠিক, তালেবানের আদর্শ আফগানিস্তানের বাহিরে কোথাও অ্যালাউ করে না, এটা প্রমাণসহ আমি বলছি। তালেবানের একজন মুখপাত্র কাতার অফিসে ডক্টর নাইম ওয়ার্দাক, তিনি পাকিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, অত্যন্ত বিচক্ষণ লোক, তার কথাবার্তায় মনে হয়েছে, তিনি প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে প্রথম আলোর প্রতিনিধি তামিম রায়হান অনেকগুলো প্রশ্ন করেছে, সেগুলো আমি গবেষণা সুবিধার্থে তুলে ধরছি। প্রথম আলোর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর নাইমকে, বাংলাদেশেও কি তালেবানের যোগাযোগের ক্ষেত্রটি বিস্তৃত? আমার সুনির্দিষ্ট প্রশ্ন হলো, তালেবান আদর্শের কোনো সংগঠন বা কর্মকাণ্ড কি বাংলাদেশে আছে, এ ব্যাপারে আপনাদের ভাবনা কি? একেবারে বাংলাদেশে যারা তালেবানি আদর্শ বা উগ্রবাদী এতদিন যারা বোমাবাজি করতো, এদের সম্পর্কিত সুনির্দিষ্ট প্রশ্ন। সেখানে তালেবানের প্রতিনিধি ডক্টর নাইম ওয়ার্দাক স্পষ্ট হয়ে বলেছেন, দেখুন, এ ব্যাপারে আমাদের নীতি একেবারে স্পষ্ট, অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই। পাশাপাশি আফগানিস্তানের ভূমি ব্যবহার করে কেউ অন্য আরেকটি দেশের নিরাপত্তা বিঘ্নিত করবে, এটা আমরা হতে দেব না। আবার একইভাবে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের কারো হস্তক্ষেপ আমরা মেনে নেব না। এর মানে তালেবান আফগানিস্তানের থেকে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে কেউ বোমাবাজি করবে আর জঙ্গি সংগঠন করবে, আনসার আল ইসলাম করবে, জেএমবি করবে, এটা তালেবান হতে দেবে না, এটা তালেবানের আদর্শ নয়। এটা থেকে প্রমাণিত হয় বাংলাদেশে যারা তালেবান দাবি করে, এরা আসলে ভুয়া তালেবান, এরা আসল তালেবান নয়, বা বর্তমান যারা ক্ষমতা এসেছে আফগানিস্তানে তাদের সাথে কোনো সম্পর্ক নেই, এটা তাদের নীতির বিরুদ্ধে। এরপরে প্রথম আলোর সাংবাদিক প্রশ্ন করেছে যে 80-90 দশকে বাংলাদেশের কিছু কিছু তরুণ আফগানিস্তানে গিয়ে জিহাদে যোগ দিয়েছিল, আপনাদের কাছে তাদের কোনো তথ্য বা পরিসংখ্যান আছে কি না? এখনও কি আফগানিস্তানে বাংলাদেশে মুজাহিদ আছে? থাকলে তাদের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কী? ডক্টর নাইম ওয়ার্দাক স্পষ্টভাবে উত্তর দিয়েছেন, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানে মুসলিম লড়াইয়ের সাহায্য করার জন্য বিভিন্ন মুসলিম দেশের তরুণেরা অংশ নিয়েছিল, কিন্তু যুদ্ধ শেষে কেউ আফগানিস্তানে থেকে গিয়েছিল, কেউ ফিরে গিয়েছিল নিজ নিজ দেশে। সোভিয়েত পতনের পর আফগানিস্তানে অভ্যন্তরীণ বিবাদ দেখা দিল এবং সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়ল, তখনই ইসলামী শাসন শুরু। তার মধ্য দিয়ে পুরো আফগানিস্তান ঐক্যবদ্ধ হলো, আফগানরা দুর্নীতিবাজের হাত থেকে মুক্তি পেল। সেই সময়টা বিভিন্ন দেশের তরুণরা আফগানিস্তানে ছিল, কিন্তু মার্কিনীদের হাতে যখন নিয়ন্ত্রণ আসে বা তখন তারা চলে গিয়েছিল। মানে তালেবান প্রতিনিধির দাবি,
কোনো মুজাহিদ, বাংলাদেশি কোনো মুজাহিদ বা কোনো যোদ্ধা তালেবানদের সাথে বর্তমানে নেই। বর্তমানে তালেবান শুধু লোকাল তালেবান, অর্থাৎ কেউ যদি দাবি করে যে বাংলাদেশের আমি আফগানিস্তানে আছি বা গিয়েছিলাম, এটা ভুয়া, সে উগ্রবাদী। সে এই যার ক্ষমতা এসেছে মূলধারার তালেবান, যাদেরকে আমরা যাদের উপর আমরা প্রত্যাশা রাখি, যারা ভালো কিছু করবে, শান্তি প্রতিষ্ঠা করবে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা প্রমাণিত। এরপরে প্রথম আলো সাংবাদিক আরও স্পষ্ট করে প্রশ্ন করেছেন যে আপনি আরেকটু স্পষ্ট করে বলুন, বাংলাদেশের কোনো দল, গোষ্ঠী বা সংগঠনের সঙ্গে তালেবানের সম্পর্ক আছে কিনা। বাংলাদেশের অতীতে বিভিন্ন সময় কিছু সংগঠন তালেবানের সঙ্গে তাদের সম্পর্কের দাবি করেছিল। এর মানে বাংলাদেশের অনেকে দাবি করে যে আমরা তালেবানের সাথে সম্পর্ক আছে। স্পষ্ট আমি নাম বললাম, আনসার আল ইসলাম, জেমিও কিছুটা দাবি করেছিল এবং হারকাতুল জিহাদ স্পষ্টভাবে তালেবান বলেই নিজেদেরকে পরিচয় দিত। এক্ষেত্রে তালেবানের প্রতিনিধির স্পষ্ট বক্তব্য, না, বাংলাদেশের কোনো দল বা সংগঠনের সঙ্গে তালেবানের কোনো সম্পর্ক নেই। এর মানে বাংলাদেশের তালেবান যারা দাবি করে এরা সবাই ভুয়া, এজন্য আমি স্বাগত জানিয়েছি, সাবাস তালেবান। এবং কেউ যদি তালেবানের মতাদর্শে উদ্বুদ্ধ হয়, বাংলাদেশে তালেবান এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, এ বিষয়েও তালেবানের প্রতিনিধির স্পষ্ট বক্তব্য রয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আফগানিস্তানের বাইরে অন্য কোনো দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা আপনাদের ভাবনা কি? স্পষ্ট নাইম অর্ধকের উত্তর, দেখুন, আফগানিস্তানের বাইরে আমাদের কোনো এজেন্ডা নেই। এর মানে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশে কি হবে এটা বাংলাদেশের বিষয়, সেক্ষেত্রে তালেবানের কোনো ভাবনা নেই, কোনো এজেন্ডা নেই। কেউ যদি তালেবানের সাথে যোগসূত্র দাবি করে বাংলাদেশে কিছু একটা করতে চায়, সেটা উগ্রবাদ, সেটার কোনো লেজিটিমেসি তালেবানের পক্ষ থেকে নেই। অতএব তালেবানের এই সফলতার ইমেজ ব্যবহার করে জঙ্গিবাদের উত্থানের কোনো সুযোগ কিন্তু তালেবান দেয়নি। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, সেটারও একটা বিশ্লেষণ দরকার। সেখানে প্রথম আলোর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল ডক্টর নাইমকে, আল কায়দা অথবা ইসলামিক স্টেটের ব্যাপারে আপনাদের নীতিগত অবস্থান কী? নাইম অর্ধেক বলেছেন, আগেই বলেছি, আফগানিস্তানের বাইরের কোনো দেশ আমাদের কোনো গোষ্ঠী বা অনুসারী নেই। আবারও বলছি, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশের নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্ট করার কোনো কার্যকলাপে আমরা হতে দেব না। একইভাবে আফগানিস্তান নিরাপত্তা হুমকির মুখে পড়ার মতো কোনো কিছু মেনে নেব না। এর মানে আল কায়দা তালেবানের, আল কায়দার সাথে আইএসের সাথেও তালেবানের কোনো সম্পর্ক নেই। অতএব যেহেতু আল কায়দা আইএসের সাথে সম্পর্ক নেই বললো, আফগানিস্তানের বাইরে তাদের কর্মকাণ্ডকে তালেবান সমর্থন করে না, এই কারণে তালেবানকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করব যে তালেবানি আদর্শ বা তালেবান ইমেজ ব্যবহার করে বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবে না। তালেবান এই প্রতিনিধির ডক্টর নাইমের এই সাক্ষাৎকার, যুগান্তকারী সাক্ষাৎকার, এটা অবশ্যই ইসলামপন্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, আমি আমার অবস্থা আবারও ক্লারিফাই করছি, আমরা আফগানিস্তানে তালেবানের বিরোধী নই। হ্যাঁ, অনেক বিষয়ের সাথে একমত, অনেক বিষয়ে ক্রিটিক আগেও করেছি, এখনও করি। এটা যে দলেই বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসলো, অনেক বিষয়ে আমরা ক্রিটিক করবো, দ্যাটস ডিফারেন্ট কেস। বাট সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে তালেবানের যে বিজয়, পাপেট সরকারের যে পতন হয়েছে, সেখানে শান্তি প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছে, এটা নিঃসন্দেহে আমরা স্বাগত জানাই। কিন্তু বারবার বলার চেষ্টা করছি, আমরা সিভিল ওয়ার সমর্থন করি না, সেটা সমাধান যেহেতু হয়ে গিয়েছে, অথবা মুসলিম দেশে অস্থিতিশীল পরিবেশ, কোনো সশস্ত্র আন্দোলন, এগুলো সমর্থন করি না। অতএব আফগানিস্তানের প্রেক্ষাপটে আফগানিস্তানের তালেবানের কর্মসূচি, কর্মপদ্ধতি যা করেছে সেটাকে জাস্টিফাই করা যায়, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। বাট বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে শান্তি শৃঙ্খলার পক্ষে, এখানে যা হবে জনগণ রায়ের ভিত্তিতে হবে, নির্বাচনের মাধ্যমে হবে, দাওয়াতি কাজের মাধ্যমে হবে, এখানে কোনো উগ্রবাদের কোনো স্থান দেওয়া সম্ভব নয়। অর্থাৎ তালেবানের আদর্শে অনুপ্রাণিত হওয়া মানে এই নয় যে উগ্রবাদী হওয়া, সশস্ত্র হওয়া। তালেবানের আদর্শে অনুপ্রাণিত হওয়া কী, এটাই সাক্ষাৎকারের মাধ্যমে স্পষ্ট।